হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পল্লবী, আর আজ আমি তোমাদের সাথে একটা স্পেশাল ডিশ শেয়ার করবো যেটা আমার খুবই ফেভারিট। সেটা হলো এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি খুবই কম খেতে পাই, কারণ আমার বর একদম চিংড়ি মাছ খেতে পছন্দ করে না। তাই আজকে আমি সাহস করে লুকিয়ে চিংড়ি মাছ কিনে ফেলেছি। দেখো তো, এই চিংড়ি মাছটা আমি পকোড়া বানাবো, আমার খেতে খুব ভালো লাগে। কি বলে বোঝাবো, মানে বলে বোঝাতে পারবো না। তো তোমরা আমার সাথে দেখো চিংড়ি মাছ কীভাবে আমি পকোড়া বানাচ্ছি। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও শেষ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেই দিও। তো চলো, লেটস গো। তো দেখো, এ দেখো একটা চিংড়ি মাছ আমি পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা খাঁচি দিয়ে আমি চিংড়ি মাছের মাঝ বরাবর ঢুকিয়ে দেবো। এই দেখো, এভাবে ঢুকিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটা ভাজার সময় না বেঁকে যায়। তো এইগুলো এরকমভাবে সবগুলো বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, টাটা। দেখো কি বড় চিংড়ি মাছটা। সব চিংড়িগুলো ছাড়িয়ে নিলাম, এবারে ধুয়ে নিচ্ছি। নিয়ে আসলাম এতগুলো চিংড়ি মাছ, ধোয়ার পর ছাড়ানোর পর এইটুকু হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, আমার একার জন্য যথেষ্ট। এই দেখো চিংড়ি, ভালো করে ধুয়ে নি। ধুয়ে নিলাম সুন্দর করে, দুবার ফ্রেশ করে ধুলাম। তো চলো এবারে কি কি লাগছে ম্যারিনেট করতে তোমাদেরকেও দেখিয়ে দিই। চিংড়ি মাছটা আমি এখানে মাখাবো লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে। আর তার সাথে লাগছে আমার একটু কর্নফ্লাওয়ার, নিয়েছি একটু বেসন, তার সাথে নিয়েছি লঙ্কা কুচানো। এই কটা দিয়ে আমি রান্নাটা করবো। সরষের তেল আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেবো। ব্যাটারটা বানানোর জন্য আমি এখান থেকে বেসন নিচ্ছি, 3 চামচ বেসন হলেই হয়ে যাবে। তার সাথে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণ এরকম চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটা আমি এবারে এইভাবে রাখলাম, খানিকক্ষণ থাক। মাছটার মধ্যে এবার আমি দিচ্ছি একটু হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটার মধ্যে আমি দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা বানাবো। মাছটা মাখিয়ে নিচ্ছি। দেখো একটা দুটোতে কাটি দিয়েছিলাম, কিন্তু খুলে যাচ্ছে কাটিগুলো, আমি কাটতে পারি না, তাই আমি এইভাবেই ভেজে নেবো। এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি একটু জল দিলাম অল্প পরিমাণ, খুব মোটাও হবে না ব্যাটারটা, আর খুব মানে পাতলাও হবে না, একটু মাঝারি রাখতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে হয় আর পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়। দেখো কি সুন্দর ঠিক ঠিক হয়েছে। এই দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলো তুলে নেবো। খুব ক্রিস্পি হয় এটা খেতে, আর আমার তো প্রচণ্ড ফেভারিট, কারণ আমার প্রিয় পকোড়া, তাও আবার চিংড়ি। খুব শখ করে বানাচ্ছি খাবো বলে এই চিংড়ি, তোকে বড় ভালোবাসি রে। বাকি যে চিংড়িগুলো রয়েছে সেগুলো এবার দিয়ে দিই।
একদম ছোট যে চিংড়িগুলো সেগুলো এভাবে ভেজে নিচ্ছি টুকটুক টুকটুক করে। এটা উল্টা না রে, আমার পকোড়া রেডি, দেখতেই পাচ্ছ। এই দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে, যা গন্ধ হচ্ছে না। তো এই রইল আমার পকোড়া, আমার পকোড়া রেডি, আমি প্রচণ্ড খুশি। গান বেরোচ্ছে আমার মন থেকে, মন দিতে চাই প্রাণ দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। তো আমার রেডি, এবারে আমি খাবো, আমি একটা পিস খেয়ে দেখছি। ওয়াও, দারুণ হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, ভরসা দিচ্ছি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এটা তো পর্যন্তই, তোমরা দাদা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুশিতে থেকো, আর রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করো, আর করে আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা।